হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রেডি হয়েছি, আজকে রিকুইনকে একটা মানে সারপ্রাইজ দেওয়ার আছে। কোথায় নিয়ে যাবো এটা এখন তো রিকুইনকে বলি নাই, তো এতক্ষণ আমার সাথেই থাকেন। আর রিকুইনকে কোথায় নিয়ে যাচ্ছি সেটা তো অবশ্যই দেখবেন, অনেক মানে এটা রিকুইনের সারপ্রাইজ। দেখেন রাত্রের পাশে কাঁচা বাজার আছে, মানে এটা বাজার পাশে, তো রাত্রে মানে ঢাকা শহরে রাত্রে বের হওয়াটাই লাইটিং লুটিং এর কাজ, অনেক সুন্দর লাগতেছে দেখতে। এই কিন্তু অনেক বাতাস, এখন হালকা ঠান্ডা পড়ছে ঢাকায়, তাই না? আর হ্যাঁ, ওই যে সামনে কাজী অফিস আছে, কেউ বিয়ে করতে চাইলে যে নাম্বার নিতে পারেন। এই যে কি করো, দেখছো রিকি কেমন লাগতেছে এখন? হ্যাঁ, জানো না এখন ঢুকবা? যাও যাও যাও, এখানে যে হাঁটতেছে কি ভালো লাগতেছে? হ্যাঁ, কোথায় এই যে রিকুইন আসছিস, রিকুইন ভাবছে কি না জানি কি বুঝেছি, হাসতেছে পাগল, এটা পাগল হয়ে। এই যে চিকেন, এটা কি যেন চিকেন, চিকেন পিজ্জা। আচ্ছা ভিউয়ার্স, কিছু মনে করবেন, এরকম হয় ঠান্ডা, তো চিকেন পিজ্জা। উনি কতগুলা টিস্যু দিছে হাতটাতে, তোমার টিস্যুগুলা দিছে? এই যে কতগুলা টিস্যু, মানে এভাবে ঘুরা ঘুরাই দিছে উনি। চিকেন খাও, কেমন হয়েছে? গরম একটু মুখে দাও, টিস্যু হাতে নাও একটা। হ্যাঁ, একটা টিস্যু, দেখেন কতগুলো হয়। মজা হয়েছে? তার মানে উনি এখন আমরাও খাই, দেখতে থাকেন তাকায় মুখ রয়েছে। দেখেন এটা একটা কাজের কাজ করছে, এই যে বিক্রিটা খাইতেছে। কি করো তুমি? এই যে মানে এমন ভাবে দিছে, মাংসটা একটু ই আছে, হার্ড, একটু হার্ড, এটা একটু শক্ত টাইপের দিছে, তাও মানে মজার। এখানে কাছে কেমন লাগতেছে? কেমন হয়েছে?